नोमान ग्रुपर प्रतिष्ठाता मोहम्मद नूरुल इस्लाम साहेबर 67 टाका पकेटे निये चट्टग्राम थेके ढाकाय एसे एवं परवर्तीते धीरे धीरे अत्यंत दृढ़ मनोबलेर साथे घुरे दाड़ानोर ए गल्पटी थेके आम्रा जदि कोनो अनुप्राणित होते पारी एवं आम्रा आमादेर वास्तव जीवने प्रयोग करते पारी। পকেটে ছিল 67 টাকা, এখন আয় 8500 কোটি টাকা। ইসলামপুরে দোকানে দোকানে গিয়ে একসময় পণ্য বিক্রি করতেন তিনি। পরিবারের আর্থিক অনটন তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে বাধ্য করে। ভাগ্য বদলের আশায় মাত্র 67 টাকা পকেটে নিয়ে 1968 সালে ঢাকার পথে পা বাড়ান মোহাম্মদ নূরুল ইসলাম। ওঠেন রাজধানীর খিলগাঁওয়ের একটি ম্যাসে, মাসিক ভাড়া 15 টাকা। ঢাকায় এসে শুরু করেন কমিশনের বিনিময়ে পণ্য বিক্রি। সারাদিন বিক্রির পর সন্ধ্যায় টাকা তুলে তারপর গভীর রাতে ফিরতেন ম্যাসে। কয়েক ঘন্টা ঘুমিয়ে সকাল থেকে আবারও ছুটতেন দোকানে দোকানে পণ্য বিক্রি করতে। পণ্য বিক্রি করে মাসে কমিশন পেতেন 5000 থেকে 10000 টাকার মতো। সেই নূরুল ইসলাম সময়ের ব্যবধানে হয়ে উঠলেন সফল উদ্যোক্তা। দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। ম্যাসের জীবন থেকে এখন তিনি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা। বর্তমানে বড় ছেলের হাতে প্রতিষ্ঠানের নেতৃত্বের ভার তুলে দিয়েছেন। ছেলের হাতে ব্যবসার ভার তুলে দিলেও নিজে একেবারে উপদেষ্টা হিসেবে পেছন থেকে কোম্পানির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। গ্রুপের বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে $100 কোটি। প্রতি ডলারের বিনিময় মূল্যহারে 84 টাকার হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 8500 কোটি টাকা। রপ্তানির পাশাপাশি প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারেও পণ্য বিক্রি করে থাকে। মূলত স্থানীয় বাজারে পণ্য বিক্রি দিয়েই যাত্রা শুরু হয়েছিল। তাই কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানি বাজার বিস্তৃত হলেও স্থানীয় বাজার থেকে এখনও নিজেদের গুটিয়ে নেননি এই উদ্যোক্তা। 1968 সালে ঢাকায় এসে তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী হিসেবে কাজ শুরু করেন। এ প্রতিষ্ঠানের অধীনে আবার একাধিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোর মধ্যে অন্যতম মরিয়ম টেক্সটাইল, আর্টেক্স ফ্যাব্রিক্স, নাজনিন ফ্যাব্রিক্স এসব প্রতিষ্ঠানে উৎপাদিত ক্যারোলিন গেঞ্জি, মশারি, ওড়না এবং পলিস্টার কাপড় ইত্যাদি পণ্য বিক্রি করতেন নূরুল ইসলাম। প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রির পাশাপাশি এসব প্রতিষ্ঠান থেকে নিজের পছন্দের পণ্য তৈরি করে তা বিক্রিও করতেন তিনি। কমিশন আয়ের পাশাপাশি নিজের উদ্যোগে পণ্য তৈরি করে তা বিক্রির মাধ্যমে একটু একটু করে মূলধন বাড়াতে থাকেন নূরুল ইসলাম। এর মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফিরে যান চট্টগ্রামের লোহাগাড়াই নিজ গ্রামে। ওই বছর বিয়েও করেন। যুদ্ধ শেষে আবার ফিরে আসেন কর্মস্থলে, নতুন করে শুরু করেন সব কিছু। এর মধ্যে ব্যাংক ঋণের কারণে মরিয়ম টেক্সটাইল, আর্টেক্স ও নাজনিন ফেব্রিক্সের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে। তখন এসব প্রতিষ্ঠান ভাড়ায় নেন নূরুল ইসলাম। শুরুতে মশারি ও গেঞ্জির কাপড় তৈরি করতেন। 1976 সালে পাওনা ঋণ আদায়ে
এসব কারখানা একে একে নিলামে তোলেন ব্যাঙ। নিলামে অংশ নিয়ে যন্ত্রপাতি সহ কারখানাগুলো কিনে নেন নুরুল ইসলাম। 1976 সালে প্রথম আর্টেক্স ফেব্রিক্সের 4টি মেশিন কিনে নেন তিনি। এজন্য বিনিয়োগ করেন 8 লক্ষ টাকা। সেখানে তখন 22 জন শ্রমিক কর্মরত ছিলেন। এরপর একে একে কিনে নেন মরিয়ম টেক্সটাইল, নাজিরিন ফেব্রিক্সের যন্ত্রপাতি। এ তিন প্রতিষ্ঠানের মোট 12টি যন্ত্র নিয়ে শুরু হয় উদ্যোক্তা নুরুল ইসলামের যাত্রা। মাত্র 22 জন শ্রমিক নিয়ে 1976 সালে শিল্প উদ্যোক্তা হিসেবে নুরুল ইসলামের পথ চলা শুরু। বর্তমানে তার গড়ে তোলা নোমান গ্রুপের কর্মীর সংখ্যা 65,000-এরও বেশি। শুরুটা হয়েছিল আর্টেক ফেব্রিক্স মরিয়ম টেক্সটাইল দিয়ে। ওই নামেই প্রতিষ্ঠানগুলো এখনও টিকে আছে নোমান গ্রুপের অধীনে। 1987 সালে এসে বড় ছেলে ASM রফিকুল ইসলাম নোমানের নামে প্রতিষ্ঠা করেন নোমান গ্রুপ। বর্তমানে এই গ্রুপের অধীনে রয়েছে 32টি কারখানা ভিন্ন ভিন্ন নামে। এগুলোর মধ্যে স্ত্রী, কন্যা, পুত্র, নাতি নাতনিদের নামেও রয়েছে একাধিক প্রতিষ্ঠান। 1976 সালে বড় ছেলে নোমানের জন্ম। ওই বছরই উদ্যোক্তা হিসেবে তার পথ চলা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে 1990 সাল পর্যন্ত প্রতিষ্ঠান গড়তে ব্যাংকমুখী হননি তিনি। পণ্য উৎপাদনের কাঁচামাল কেনা থেকে শুরু করে নকশা, রঙের ব্যবহার, বিক্রি সবকিছুই শুরুতে নিজেই করেছেন। এখনও বৃদ্ধ বয়সে নকশা, কাঁচামাল কেনা, উৎপাদনের প্রতিটি ধাপের কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বলেন, এখনও দিনরাত মিলিয়ে 18 থেকে 20 ঘন্টা কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। 1976 সাল থেকে ব্যবসা শুরু হলেও নোমান গ্রুপের যাত্রা শুরু হয় 1987 সাল থেকে। প্রতিষ্ঠার 13 বছর পর 2000 সালে এসে আন্তর্জাতিক বাজারে নোমান গ্রুপের রপ্তানি শুরু হয়। এজন্য প্রতিষ্ঠা করেন জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স নামে রপ্তানিমুখী হোম টেক্সটাইল প্রতিষ্ঠান। 2000 সালে রপ্তানি শুরুর পর থেকে এ পর্যন্ত নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে 46টি জাতীয় রপ্তানি পদক পেয়েছে। এর মধ্যে 11টি ছিল শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় এ স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ 2016 থেকে 2017 অর্থবছরের জন্য শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স 2টি স্বর্ণপদক পেয়েছে। এছাড়া নোমান গ্রুপের আরও 2টি সহযোগী প্রতিষ্ঠান স্বর্ণপদক ও ব্রঞ্জ পদক সহ মোট 4টি পদক পেয়েছে। গ্রুপটির উদ্যোক্তা ও কর্মীদের আশা, সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে সরকারের কাছে থেকে 50 শতক পদক জিতবে এই প্রতিষ্ঠানটি। এখন প্রতিষ্ঠানটির অপেক্ষা সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে 50 শতক পদকপ্রাপ্তি ও ধারাবাহিক অবস্থান ধরে রাখা। 1994 সালে যাত্রা শুরু হয় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্সের। শুরু থেকেই তাদের লক্ষ্য রপ্তানিতে দেশের সেরা হওয়া। প্রথম রপ্তানি শুরু হয় 2000 সালে। সেই বছর $65 লাখ পণ্য রপ্তানি করে ইউরোপের বাজারে। প্রথম রপ্তানি পণ্য ছিল বিছানার চাদর বা বেডশিট। 1.5 যুগের ব্যবধানে প্রতিষ্ঠানটির রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 38 গুণ। সর্বশেষ 2018 সালে জাবের অ্যান্ড জুবায়ের বিশ্বের বিভিন্ন দেশে প্রায় $16.5 কোটি বা 1,400 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। জাবের অ্যান্ড জুবায়ের বর্তমানে 18 থেকে 20 ধরনের পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান,
অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে। প্রতিষ্ঠানটির পণ্যের বড় ক্রেতাদের মধ্যে রয়েছে আইকিয়া, H&M, ওয়ালমার্ট, টার্গেট, কেমার্ট, ক্যারিফোর ইত্যাদি। প্রতিষ্ঠানটি সম্পর্কে গ্রুপের চেয়ারম্যান বলেন, শুরু থেকে পণ্যের গুণগত মান নিশ্চিত করার প্রতি ছিল আমাদের সর্বোচ্চ মনোযোগ। এ কারণে এখন পর্যন্ত আমাদের পণ্য নিয়ে গ্রাহকের কোনো অভিযোগ নেই। জাবের অ্যান্ড জোবায়ের ধারাবাহিক সাফল্যের জন্য প্রতিষ্ঠানটির বিশাল কর্মী বাহিনীর পাশাপাশি বিক্রয় ও বিপণন বিভাগের কর্মীদের অবদানের কথা জানালেন তিনি। 2009 সালে টেরি টাওয়েল, ডেনিম, ইনভিং সহ সাতটি কারখানা গড়ে তোলে নোমান গ্রুপ। ব্যাংক ঋণ ও নিজেদের অর্থে গাজীপুরে এসব কারখানা গড়ে তোলা হয়, কিন্তু গ্যাস সরবরাহ না পাওয়ায় 7 বছর উৎপাদন শুরু হয়নি এসব কারখানায়। শিল্পের চাকা না ঘুরলেও ব্যাংক ঋণে সুদের টাকা ঠিকই সচল ছিল, তাতে বিপুল লোকসান গুনতে হয় এই প্রতিষ্ঠানগুলোকে। নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান উভয়ে জানান, 7 কারখানা গড়ে তোলার 7 বছর ধরে এসব কারখানায় উৎপাদন শুরু করতে না পারায় শুধু বসে বসে 2,000 কোটি টাকার সুদ গুনতে হয়েছে তাদেরকে। যন্ত্রপাতিও কিছু কিছু পুরনো হয়ে গেছে। তখন অনেকে বলেছিলেন কারখানাগুলো বিক্রি করে দিতে, কিন্তু সংকটে দমে যাওয়ার পাত্র নন কেউ, কারণ তারা জানতেন ব্যবসায় ভালো সময় খারাপ সময় দুটোই থাকবে, ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নোমান গ্রুপ তাই করেছে। সেই ধৈর্যের সুফল মিলেছে 2015 সালে এসে। 7 বছর পর মিলেছে গ্যাস সংযোগ, তাতে চালু হয় কারখানাগুলো। এছাড়া 2011 সালে বিশ্ববাজারে হঠাৎ করে তুলোর দামে অস্থিরতা দেখা দেওয়ায় সে বছর 800 কোটি টাকার বেশি লোকসান হয় নোমান গ্রুপের। কিন্তু কোম্পানিটি ব্যাংক ঋণে চেয়ে নিজেদের অর্থে বিনিয়োগের নীতিকে বেশি গুরুত্ব দেয়। এ কারণে বড় ধরনের লোকসানের পরও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন গ্রুপটির কর্ণধারেরা। নোমান গ্রুপের 32টি প্রতিষ্ঠানের সবকটি পোশাক ও বস্ত্র খাতের, সবকটি ব্যবসা সফল, তারপরও অন্য খাতের কোনো ব্যবসায় নিজেদের যুক্ত করলেন না কেন? এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বলেছেন, জীবনের বড় অংশই আমি কাটিয়েছি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসার সঙ্গে। কিভাবে তুলো থেকে সুতো হয়, সুতো থেকে কাপড়, কতটুকু তুলোই কত সুতো আর কত সুতোই কতটুকু কাপড়, সব খুঁটিনাটি আমি জানি। এমনকি কোন মেশিনে কেমন উৎপাদন, খরচ কত কম হয় তাও জানা। তাই এ খাতের ব্যবসায় সবচেয়ে বেশি মনোযোগী হয়েছি। যে ব্যবসা আমি বুঝি না বা কম বুঝি, সেই ব্যবসা করার পক্ষপাতী আমি নই। সন্তানদেরও বলেছি, যে ব্যবসা বুঝবে না সেই ব্যবসায় জড়াবে না, কারণ তাতে ক্ষতির আশঙ্কা বেশি থাকে। নুরুল ইসলাম আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো এমনভাবে পরিচালিত হয় যেখানে প্রয়োজনের বেশি পণ্য তৈরি হয় না। এ কারণে আমাদের কারখানাগুলোতে পণ্যের অপচয় কম হয়, চাহিদা বুঝে আমরা পণ্য উৎপাদন করে থাকি। SAM রফিকুল ইসলাম বলেন, ভবিষ্যতে আমাদের সিনথেটিক কাপড়, পলিস্টার ও সিনথেটিক্স নির্ভর ফেব্রিক্স তৈরিতে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। নিজেদের ব্যবসাকে পোশাক ও বস্ত্র খাতের মধ্যে সীমাবদ্ধ রেখে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি ধরে রাখতেও তারা বদ্ধপরিকর। প্রিয় কলিজার বন্ধুরা, আমরা নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের 67 টাকা পকেটে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এবং পরবর্তীতে ধীরে ধীরে অত্যন্ত দৃঢ় মনোবলের সাথে ঘুরে দাঁড়ানোর এই গল্পটি থেকে আমরা যদি কোনো অনুপ্রাণিত হতে পারি এবং আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবে দেখবেন আমরাও তার মতো কোনো একদিন সফল হব ইনশাআল্লাহ।
আমরা আপনাদের জীবনের সফলতা কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrishyo.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।